আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার মোহাম্মদ ফরিদুল ইসলাম, তোমাদের খন্দকার স্যার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমাদের ব্যবসায় উদ্যোগ ক্লাসের ইতিপূর্বে দুইটা লেকচার গিয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই বলবো তোমরা আমাদের ভিডিও লেকচারটুকু দেখবে, এবং সেটা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, আর এটার মাধ্যমে তোমরা ইউটিউব থেকে সেটা দেখতে পারবে। তোমরা চাইলে এটা ডাউনলোড করে তারপরও দেখতে পারবে। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে ব্যবসায় উদ্যোক্তা, যেটাকে বলা হয় এন্টারপ্রেনারশিপ অ্যান্ড এন্টারপ্রেনার। তো দুইটা শব্দের মধ্যে আসলে একটু পার্থক্য আছে, সেটা আলোচনা করব। আর হচ্ছে এখন আমরা চলো একটু দেখে নিই যে এখানে ভূমিকা কী দেওয়া আছে, যে সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি উন্নয়নের ভিত্তি হচ্ছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা। দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানব সম্পদকে ব্যবহার করে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তারা অবদান রেখে চলেছে। বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার দেশে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যবসায় উদ্যোগ উদ্যোক্তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তো এই অধ্যায়ে আমরা ব্যবসায় উদ্যোগের বিভিন্ন দিক, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব, সফল উদ্যোক্তার গুণাবলী ও উদ্যোক্তার উন্নয়নের পথে বাধা দূরীকরণ সম্পর্কে বিস্তারিত জানতে পারব। তো চলো আমরা আলোচনা করি। তো তারপরে যেটা দেখা গেছে যে অধ্যায় শেষে আমরা যেগুলো জানতে পারবো এখানে দেওয়া আছে, লেসন লার্নিং আউটকাম যেগুলো আছে। তারপর দেখো এই যে এখানে তোমাদের এটা কিন্তু আমি যে তোমাদের টেক্সট বই আছে সেটা পিডিএফ ফরম্যাট থেকে ক্লাস নিচ্ছি। তোমরা মানে মনে মনে ভেবে নাও যে তোমরা আমার সামনে বসে আছো, ক্লাস দেখতেছো, ক্লাস করতেছো, আর তোমাদের হাতের কাছে বই থাকলে তোমরা টেক্সট বইটা নিতে পারো, কারণ আমি এখান থেকে সৃজনশীলগুলো বলবো, সৃজনশীল কেমন হতে পারে সেটা বলবো, আর অবজেক্টিভগুলো দাগিয়ে দেবো। তোমরা হাইলাইটেড দিয়ে দাগ দিয়ে নিলে তোমাদের জন্য পরীক্ষার উত্তর দিতে সহজ হবে। তো শিক্ষার্থীরা দেখো এখানে দুইটা গল্প বলা আছে, যে প্রথম গল্পটা হচ্ছে যে তোমাদের বিদ্যালয়ে 16ই ডিসেম্বর বিজয় দিবস প্রতি বছর কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। এবারে বিজয় দিবস আগত তোমাদের মধ্যে থেকে একজন প্রস্তাব দিল যে এবার বিজয় দিবসে একটি নাটক মঞ্চস্থ করা যেতে পারে। তো সারমর্ম হলো যে সাধারণ অর্থে যে কোনো কাজের কর্ম প্রচেষ্টাই হচ্ছে উদ্যোগ। এই যে নাটক করার যে একটা প্রচেষ্টা বা একটা মানে চেষ্টা চালানো হলো সেটা একটা উদ্যোগ। অতএব উদ্যোগ যে কোনো বিষয়কেই হতে পারে। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, কোনো সহৃদয় ব্যক্তি এলাকায় ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি বিদ্যালয় স্থাপন করতে গিয়ে এগিয়ে আসেন। তিনি নিজের সঞ্চিত অর্থ অন্যদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে বিদ্যালয়টি স্থাপন করেন। এটি তার দৃঢ় মনোবল ও উদ্যোগ গ্রহণের ফসল। এভাবে সকল প্রকার জনহিত কাজ যেমন স্কুল কলেজ, হাসপাতাল, খেলাধুলার ক্লাব প্রতিষ্ঠা করাও উদ্যোগের ফসল। এখন আমরা উদ্যোগ সম্পর্কে ধারণা পেলাম, তাহলে উদ্যোগ আর ব্যবসায় উদ্যোগ কি এক হবে? না, কিছুটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে যে কোনো ব্যবসায় কোনো একজন ব্যক্তি বা কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টার ফসল, একটা ব্যবসায় কি উদ্যোগেরই ফসল। একটি ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন ও সফলভাবে পরিচালনায় ব্যবসায় উদ্যোগ। বিশদভাবে বলতে গেলে ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায়। এই যে দেখো এখানে ব্যবসায় উদ্যোগের এই যে সংজ্ঞাটা, তোমরা যদি সৃজনশীল প্রশ্নের ক অংশে বা খ অংশে যদি তোমাদের কাছে প্রশ্ন করে যে ব্যবসায় উদ্যোগ কি, তাহলে তোমরা এটা দিবে যে ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসা পরিচালনা করা হচ্ছে ব্যবসায় উদ্যোগ। আর এই যে এখানে যেটা দেওয়া আছে, সাধারণ অর্থে যে কোনো কর্ম প্রচেষ্টাই কি উদ্যোগ, অতএব উদ্যোগ যে কোনো বিষয় হতে পারে। তো যদি বলে যে উদ্যোগ এবং ব্যবসায় উদ্যোগ কি, তোমরা দিবে সাধারণত যে কোনো কর্ম প্রচেষ্টাই হচ্ছে উদ্যোগ, আর যে ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও কি ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া বা সফলভাবে ব্যবসায় পরিচালনা করা। তো আমরা এটা জানতে পারলাম। এবার দেখো পরবর্তীতে আমিনুল সাহেবের একটা কাহিনী দেওয়া আছে। হ্যাঁ, জনাব আমিনুল ইসলাম ছোটবেলা থেকে ভাবতেন নতুন নতুন কিছু করার। তো এটা আমি আসলে যেহেতু অনলাইন ক্লাস পুরোটা না পড়ে তোমাদের সংক্ষিপ্ত সার বলি, যে তিনি চাকরি ছেড়ে
স্থানীয় কলেজ থেকে ডিগ্রি পাশ করে তিনি পারিবারিক কাপড়ের ব্যবসা মনোনিবেশ করেন, কিন্তু এই ব্যবসায় তিনি সন্তুষ্ট থাকতে পারলেন না। তিনি তার বাড়ির কাছে মহাসড়ক সংলগ্ন বাজারে প্রতিদিন যেতেন। মোট কথা হচ্ছে কি, আমিনুল সাহেব একটা ব্যবসায় ছিলেন, কিন্তু ওই ব্যবসাটা তার মনোপুত হয়নি। তিনি ব্যবসায়ের সম্ভাবনা যাচাই করে মহাসড়কের পাশে কি যে তিনি একটি তেলের পাম্প, এই যে দেখো, আমিনুলের মেরামতের চাহিদা অনুধাবন করে নিজের জমানো অর্থ এবং কিছু অর্থ ধার করে মূলধন গঠন করে একটি ওয়ার্কশপ স্থাপন করেন। মূলত এখানে কি, তিনি একটি ওয়ার্কশপ স্থাপন করছেন যেহেতু মহাসড়ক কাছে। তো এখানে আরেকটা বিষয় ফুটে ওঠে, সেটা হচ্ছে যে ব্যবসায় শুধু দিলেই হবে না, ব্যবসা প্রতিষ্ঠানটা একটা লোকেশন ব্যবসার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অবস্থান, ব্যবসা প্রতিষ্ঠানটা কোথায় হবে, কোন জায়গায় কোন ব্যবসাটা চলতে পারে, এটা বুঝতে পারাটাও কি একটা একজন উদ্যোক্তার ভালো একটা গুণ। তো তিনি করলেন কি, যে এখানে মেরামত কারখানা দিলেন, পরবর্তীতে যে এই ব্যবসায় থেকে লাভবান হয়ে এখন তিনি ব্যবসায়ের সাথে একটি পেট্রোল পাম্প স্থাপনেরও চিন্তা ভাবনা করছেন, পেট্রোল পাম্পের চিন্তা ভাবনা করছেন। তাহলে এই যে দেখা গেল, এই যে তিনি উদ্যোগ নিলেন, ছোট ব্যবসা থেকে আস্তে আস্তে বড়ের দিকে গেলেন, এই যে জনাব আমিনুল ইসলাম তার ইচ্ছা পূরণের জন্য ঝুঁকি নিয়েছেন এবং দৃঢ় মনোবল নিয়ে পরিশ্রম করেছেন, এই কর্ম প্রচেষ্টাই তার ব্যবসায় উদ্যোগ। যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসা স্থাপন করেন ও সফলভাবে ব্যবসা পরিচালনা করেন, তিনি ব্যবসায় উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা। ব্যবসায় উদ্যোগ এন্টারপ্রেনারশিপ এবং ব্যবসায় উদ্যোক্তা এন্টারপ্রেনিয়র শব্দ দুটি একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। উদ্যোগের কাজ যিনি করেন, হ্যাঁ, উদ্যোগের কাজ যিনি করেন তাকে বলা হয় উদ্যোক্তা, আর তার যে কর্মফল বা কর্ম প্রচেষ্টা সেটাই হচ্ছে ব্যবসায় উদ্যোগ বা এন্টারপ্রেনারশিপ। তাহলে বুঝতে পারছো, এখন এখানে দেখো একটা এমসিকিউ প্রায় সময় আসে, সেটা হচ্ছে যে আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড, এরপরে জাপানের ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাটসুসিটা কোম্পানির প্রতিষ্ঠাতা কনোকে, হ্যাঁ, ম্যাটসুসিটা পৃথিবী বিখ্যাত শিল্পোদ্যোক্তা ছিলেন। এই যে আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড, এখান থেকে একটা প্রশ্ন থাকে, আর এখান থেকে ম্যাটসুসিটা কোন দেশের প্রতিষ্ঠান বা এটা প্রতিষ্ঠাতা কে, এই ধরনের প্রশ্নগুলো থাকে, তোমরা এগুলো জেনে নিতে পারো। তারপর আমাদের দেশের কিছু শিল্প উদ্যোক্তাদের নাম আছে, বাংলাদেশের স্বনামধন্য শিল্প উদ্যোক্তা হলেন জহুরুল ইসলাম, তো এটা আমাদের গৌরবের বিষয়, কিশোরগঞ্জবাসীর গৌরবের বিষয়। হ্যাঁ, যে এই জহুরুল ইসলাম সাহেবের বাড়ি কোথায় তোমরা জানো? তার বাড়ি হচ্ছে আমাদের কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার। হ্যাঁ, উনি কৃতি সন্তান জনাব জহুরুল ইসলাম সাহেব। তারপরে আছেন রণদা প্রসাদ সাহা, জনাব আলী, স্যামসং এর চৌধুরী প্রমুখ। বস্তুত সকল শিল্প প্রতিষ্ঠানের মালিকই কি উদ্যোক্তা, কারণ তারা ছোট মানে করে উদ্যোগ নিছেন বা বড় করে উদ্যোগ নিছেন, তাদের উদ্যোগের ফলে কি আজকে বড় বড় শিল্প প্রতিষ্ঠান বা বিশ্বের যে কোনো, এই মাইক্রোসফট কর্পোরেশনে বলো আর যে কোনো বড় ধরনের প্রতিষ্ঠান বলো, বা এই যে তোমার আলিবাবা ডোর আছে, অ্যামাজন ডট কম আছে, বা এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু কি যে কোনো না কোনো ব্যক্তির উদ্যোগেরই, হ্যাঁ, ব্যক্তি বা ব্যক্তিবর্গের উদ্যোগের ফসল হচ্ছে এই সমস্ত বড় প্রতিষ্ঠান। তো কাজেই আমরা আজকে ব্যবসায় উদ্যোগ, উদ্যোগ কাকে বলে, ব্যবসায় উদ্যোগ কাকে বলে সেটা জানলাম, এবং উদ্যোক্তা এবং উদ্যোগের মধ্যে যে উদ্যোক্তা কাকে বলে এবং উদ্যোগ কী জিনিস এটা আমরা জানতে পারলাম। তো আমরা নেক্সট ক্লাসে উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য নিয়ে একটু আলোচনা করব, এটা থাকবে আমাদের পরবর্তী ক্লাসের জন্য পড়া। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি এনজয় করেছো, আর যদি এখানেও কোনো কিছু বোঝার বাকি থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, বরাবরের মতোই বলবো, তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো নেক্সট ক্লাসে। তো সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি খন্দকার স্যার, সবাই ভালো থেকো, আল্লাহ তাআলা আমাদের একটা সুন্দর আগামী একটা সুন্দর সকালের প্রত্যাশা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।